হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসছি চারা পোনা মাছের ঝোলের একটা রেসিপি তো মাছ তো মোটামুটি সবাই খেতে ভালোবাসে তোমরা এই মাছটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি সকলেরই ভালো লাগবে তো চলো বেশি ভোগ না করে ভিডিওটা শুরু করছি দেখো পোনা মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমেই পোনা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে নুন আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি এখানে আমি নিয়েছি সর্ষে আর জিরে বাটা এটাকে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর আমি তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মাছের এক ভাজা হয়ে যায় তো মাছের একদিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি তো দেখো সব মাছগুলো আমি উল্টে নিয়েছি এরপর মাছের আরেক দিকটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব মাছগুলো কিন্তু আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো দেখো এভাবে আমি সব মাছগুলো তুলে নেব এরপর আরও কয়েকটা মাছ আছে সেইগুলো আমি ভেজে নেব তো দেখো বাকি মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর আমি এগুলোকে ভেজে নেব তো তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছের একটিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে উল্টে নিলাম এরপর আমি আরেক দিকটা যাদের মাছের ভাজা হয়ে যায় এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখো মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তুলে নেব তো দেখো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এই মাছ ভাজাটা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবে এরপর আমি রান্নাটা শুরু করব দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর সর্ষে বাটা যেটা আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এরপর আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এই নুন আর হলুদ গুঁড়োটা মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আমি কিছুক্ষণ মশলাটা ভেজে নেব তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তো দেখো জলটা পুরো ফুটে উঠেছে এরপর আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ঝোলটা একটু কমে আসে তো দেখো আমার তৈরি হয়ে গেছে চারাপোনা মাছের ঝোল তো দেখলে তো কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল চারাপোনা মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো আর এইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তো তোমরা অবশ্য এই রেসিপিটা বাড়িতে একবার বানিও আর আমাকে জানাবে যে কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে